ব্যাটারি চালিত রিকশা এবং ভ্যান এটা কোন কোটিপতির ছেলে চালায় না, এটা কোন বড় লোকের বলায় চালায় না। প্রতিবন্ধী হয়ে শুধু নিজের জীবনকে চালানোর জন্য পরিবার পরিজনকে দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার জন্য ওই ভিক্ষার রাস্তায় না গিয়ে তারা সেই ব্যাটারি চালিত রিকশা চালায়। আমি সরকারের কাছে জানতে চাই, এই যে প্রতিবন্ধী ভাইরা, এদের কারো পা নাই, কারো হাত নাই, কারো শরীরে অন্য অঙ্গহানি আছে, এরা তো ভিক্ষা ছাড়া আর কোনো পা যেদের থাকবে না, কথা ঠিক না ঠিক? ভিক্ষার পথে না গিয়ে তারা সেই ব্যাটারি চালিত রিকশা চালিয়ে তাদের পরিবারে ভরণ পোষণ করছেন। আজকে যদি সরকার এই ব্যাটারি চালিত রিকশা এবং ভ্যান বন্ধ করে দেয়, তাহলে এই লোকগুলার কি অবস্থা হবে? কেউ খেয়ে না খেয়ে থাকবে, পরিবার পরিজন নিয়ে চলতে পারবে না, আর বড় লোকের বাসায় এসি চলবে, বড় লোকের অফিসে এসি চলবে, বড় লোকের গাড়িতে এসি চলবে। একই দেশে একই সমাজে বসবাস করে, এই দুই নীতি মেনে নেওয়া যায় না। সরকার কর্তৃক একটি অপ্রত্যাশিত ঘোষণা আমরা শুনতে পেলাম, সংগ্রামী সাথী বন্ধুগণ, ব্যাটারি চালিত রিকশা এবং ভ্যান এটা কোন কোটিপতির ছেলে চালায় না, এটা কোন বড় লোকের বলায় চালায় না, এটা আমার খেটে খাওয়া ওই গরিব দুঃখী মানুষ, তারা তাদের জীবন বাঁচানোর জন্য ছেলে মেয়ে পরিবার পরিজনকে নিয়ে দুমুঠো ভাত খাওয়ার জন্য ওই ব্যাটারি চালিত রিকশা এবং ভ্যান চালিয়ে থাকে, কথা ঠিক না ঠিক? সংগ্রামী সাথী বন্ধুগণ, এই লক্ষ লক্ষ ব্যাটারি চালিত রিকশা শ্রমিক আন্দোলনের শ্রমিক ভাইরা আজকে যদি বেকার হয়ে যায়, এরা এক পর্যায়ে তাদের সংসার থেকে যখন চাল ডাল তেলের চাপ আসবে, তখন ছেলে মেয়েদেরকে যখন দুমুঠো ভাত খেতে দিতে না পারবে, তখন কিন্তু এরা বাধ্য হবে অন্যায় কাজের দিকে, কথা ঠিক না ঠিক? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার পেটে যদি ভাত না থাকে, আমার ছেলে মেয়েদেরকে যদি আমি দুমুঠো ভাত দিতে না পারি, আমি যদি বাসা ভাড়া দিতে না পারি, আমি যদি বাসা ভাড়া দিতে না পেরে বাসা ছেড়ে দেওয়ার চাপে পড়ি, তখন কিন্তু আমার হিতাহিত জ্ঞান থাকবে না, কথা ঠিক না ঠিক? সংগ্রামী সাথী বন্ধুগণ, দেখেন আমাদের ডান পাশে এই যে ভাইরা, এরা সবগুলা সব ভাইরাই প্রতিবন্ধী, প্রতিবন্ধী হয়ে শুধু নিজের জীবনকে চালানোর জন্য পরিবার পরিজনকে দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার জন্য ওই ভিক্ষার রাস্তায় না গিয়ে তারা সেই ব্যাটারি চালিত রিকশা চালায়। আমি সরকারের কাছে জানতে চাই, এই যে প্রতিবন্ধী ভাইরা, এদের কারো পা নাই, কারো হাত নাই, কারো শরীরে অন্য অঙ্গহানি আছে, এরা তো ভিক্ষা ছাড়া আর কোনো পা যেদের থাকবে না, কথা ঠিক না ঠিক? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি সরকারের কাছে বলতে চাই, এই লোকগুলো শুধু নিজেদের পরিবার পরিজনকে দুমুঠো সেই মোটা চালের ভাত আর সামান্য কিছু মোটা কাপড় দিয়ে পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য ভিক্ষার পথে না গিয়ে তারা সেই ব্যাটারি চালিত রিকশা চালিয়ে তাদের পরিবারে ভরণ পোষণ করছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে যদি সরকার এই ব্যাটারি চালিত রিকশা এবং ভ্যান বন্ধ করে দেয়, তাহলে এই লোকগুলার কি অবস্থা হবে, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে সরকার বলছেন এরা নাকি বিদ্যুতের অপচয় করে। আমি একটি তথ্যে জানতে পারলাম, একটা ব্যাটারিতে যেই পরিমাণ ব্যাটারির বিদ্যুৎ প্রয়োজন হয়, মাত্র দুই ইউনিট ব্যাটারি চার্জ দিলেই তারা সেই রিকশা চালাতে পারে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা জানি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পত্রিকা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি, লক্ষ লক্ষ অবৈধ বিদ্যুতের সংযোগ দিয়ে ওই স্থানীয় নেতারা তাদের পেট ভারি করতেছে। ওই অবৈধ সংযোগ বন্ধ করে, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে আপনি এই অসহায় গরিবদের জন্য বিদ্যুতের ব্যবস্থা করুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, সাথে সাথে বলতে চাই, আজকে যারা ব্যাটারি চালিত রিকশা এবং ভ্যান চালায়, তারা অত্যন্ত গরিব মানুষ, কেউ খেয়ে না খেয়ে থাকবে, পরিবার পরিজন নিয়ে চলতে পারবে না,
আর বড়লোকের বাসায় এসি চলবে, বড়লোকের অফিসে এসি চলবে, বড়লোকের গাড়িতে এসি চলবে। একই দেশে একই সমাজে বসবাস করে, এই দুই নীতি মেনে নেওয়া যায় না। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাব, ওই অবৈধ বিদ্যুৎ সংযোগ গুলো বিচ্ছিন্ন করুন, ওই বড়লোকের বাসার এসি একটু কমিয়ে দিন, বড়লোকের অফিসের এসি কমিয়ে দিন, বড়লোকের গাছির গাড়ির এসি বন্ধ করে দিয়ে এই শ্রমিকদের এসির শ্রমিকদেরকে আপনি বিদ্যুতের ব্যবস্থা করুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, পরিশেষে বলতে চাই, মানুষ যখন ওয়ালের সাথে পিঠ ঠেকে যায়, মানুষ যখন বেঁচে থাকার সম্বলটুকু হারিয়ে ফেলে, তখন কিন্তু তার হিতাহিত জ্ঞান থাকে না। এই লক্ষ লক্ষ এই শ্রমিকরা, এই রিক্সা ভ্যানের শ্রমিকরা যদি তাদের কর্ম হারিয়ে ফেলে, তখন কিন্তু এক পর্যায়ে তারা অন্যায়ের দিকে ধাবিত হবে, বাধ্য হবে। তাই আমি সরকারকে বলবো, বিনয়ের সাথে বলবো, আপনি অনতিবিলম্বে যেই সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত থেকে ফিরে আসুন, এই সাধারণ মানুষের দিকে তাকান। এই সাধারণ মানুষরাই কিন্তু আপনাদেরকে ক্ষমতায় রাখার ব্যাপারে ভূমিকা পালন করে। তাই চরমনা হযরত পীর সাহেব হুজুরের পক্ষ থেকে আবার উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা এই ব্যাটারি চালিত রিক্সা এবং ভ্যানের ব্যাপারে যে নিষিদ্ধ ঘোষণা করেছেন, সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসুন, এদেরকে স্বাভাবিক পথ করে দেন। আমরা আপনাদের পক্ষ আমাদের পক্ষ থেকে বলতে চাই, প্রয়োজনে এদের জন্য ভিন্ন লেন করে দিন, প্রয়োজনে এদের জন্য একটু ভিন্ন নীতিমালা করেন, কিন্তু এদের পেটে লাঠি দিয়ে এদের জীবনকে দুর্বিষহ করে তুলবেন না। পরিশেষে আগামী দিনের সকল সংগ্রামে সকল প্রোগ্রামে আপনাদের সংক্ষিপ্ত আপনাদের সবার উপস্থিতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। চরমনা হযরত পীর সাহেব হুজুর জিন্দাবাদ। ইসলামী শ্রমিক আন্দোলন জিন্দাবাদ। ওই যে পর্যটকদের কাছে ভাড়া দিয়ে তারপর তুলে সেলফি তুলে খাইব, নাইলে আপনি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় চাকরি দেন, সত্যি বলায় আমাদের কর্ম করার সুযোগ পান। আমরা আপনার কাছে ভিক্ষা চাই না, আপনার কাছে কর্ম চাই না, খাইয়ে গেল আন্দোলন করতে হবে, এটার জন্য দায়ী আছে, এটার জন্য আন্দোলন করতে হবে। আজকে আমাদের শ্রমিক আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলনের ব্যানারে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে জানাইতে চাই, আপনি যদি আমাদের কর্মস্থান ঠিক না করে দেন, কর্ম করার সুযোগ না দেন, আমরা এর চেয়ে বড় কিছু উদ্যোগ নেব। ইনশাআল্লাহ।